তো কি হালচাল, কেমন আছো সবাই? চলে এসেছে নতুন গেম প্লে ভিডিও নিয়ে। আজ আমরা আবারও খেলতে চলেছি স্ক্রুপিন পাজলের 22তম। তো এই লেভেলটা সুরটা তো দেখতে পাচ্ছ, একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজ খুবই ইজি আছে, বাট এই যে ডিফিকাল্টি লেভেলটা আছে এটা আগের লেভেল গুলোর থেকে একটু হার্ড আছে। কেমন একটা গেমটা তুমি খেললেই বুঝতে পারবে, যারা 21 লেভেল বা 22 লেভেল খেলছো তারা নিশ্চয়ই জানো এই লেভেলটা কিরকম আছে। তো এইখানে আমরা প্রথমে ডান সাইডের নিচের দিকটা ক্লিন করবো, বাট এখানে অনেক হয়তো ভাববে যে বাঁ দিকেরটা যেটা ঝুলছে ওটাকে আমি ফেলে দিই, বাট না, এখানে এটা ফেলে সবচেয়ে বড় ভুল হবে, কারণ তুমি এবার বুঝতে পারবে, কারণ উপরে যেটা স্টিক দেখো হেলে রয়েছে ওটা ঠিক ওর উপরে গিয়েই পড়বে, তো ওই স্ক্রুটা ওখানে ব্লক হয়ে যাবে। তো এইখানে ডান সাইড দিয়ে ক্লিন করে তারপর বাঁ সাইড দিকে যেতে হবে। তাহলে এইখানে আবার ডান সাইডটা যাওয়া করে ক্লিন করে দিয়েছি, বাট এইখানে এটা আটকে রয়েছে, এটাকে উপরে দিতে হবে। উপরেটা আবার নড়ছে, ওখানটা বেশি তাড়াহুড়ো করে করা যাবে না, আস্তে করে একদম ক্লিন করতে হবে একদম। তো এখানটা এটা ব্লক করে দিলো, নিচের দিক দিয়ে হচ্ছে না, উপরটাকে নিচে নামাতে হবে, দিয়ে উপর আরামসে হয়ে যাবে। এইবার বাঁ দিকের দিকে আমি ভাবতে হবে যে যেটা ঝুলছে সেটাকে ফেলতে হবে কি করে। তো তার জন্য উপরে মিডিলের যে পজিশনটা রয়েছে সবুজ আর লালের মধ্যে ওটাকে ফেলতে হবে একদম। এইবার বাঁ দিকেটা আমি ক্লিন করতে পারবো। হ্যাঁ, এইবার দেখো বাঁ দিকেটা ক্লিন করলো, উপরে কিন্তু ব্লকটা খালি হয়ে গেছে, আমার ইয়ে নেই, স্ক্রুপটা ওখানটা ফাঁকা থাকবে। হ্যাঁ, দেখেছো এইখানটায় আরামসে ফাঁকা হয়ে গেল। এইবার এই সাইড বাঁ সাইড গুলো ক্লিন করা যেতে পারে। হ্যাঁ একদম, এইবার কাজ হচ্ছে আমাদেরকে উপরের দিকের কাজগুলো কমপ্লিট করতে হবে, কারণ নিচটা তো ক্লিন হয়ে গেছে, বাট এবার উপরের দিকটা ক্লিন করতে হবে, কারণ উপরটা একটু টাফ আছে, মাঝে একটা গোল্ড রিং রয়েছে ওটাকে ফেলাটা চাপের বিষয় আছে। তো তার জন্য আমাকে আস্তে আস্তে ডান দিকটা খালি হয়েছে, এবার বাঁ দিকটা আস্তে আস্তে ক্লিন করতে হবে, বাট ভেবে চিন্তে করতে হবে। এই লেভেলটা একটু হার্ড আছে, মানে দেখতে হয়তো খুব ইজি মনে হচ্ছে আগেরগুলোর থেকে আরো ইজি, আগেরগুলো আরো দেখতে খুবই হার্ড ছিল বাট ইজি ছিল, বাট এটা দেখতে ইজি হলেও হার্ড আছে। চলো, এখানটা অনেকটা ব্লক ফাঁকা করে দিয়েছি, আমাদের কাছে 3টে ব্লক ফাঁকা হয়েছে, এখানটাই সবুজটা ফেলতে হবে। ভাই ভাই ভাই, উপরটা একটু ভাই একটুর জন্য আটকে গেল, এটা যদি বেঁকে যেত পুরো এখানটায় জাম করে দিত। চলো ঠিক আছে, এইটা হয়ে গেছে। এইবার নিচের দিকের পার্টগুলো আমাদের ফেলতে হবে, বাট এইবার গোল্ড রিংটা আমাদেরকে একটু সময় নিয়ে ফেলতে হবে, কারণ এখনই ফেলার চাপের বিষয় আছে, আমাদের কাছে বেশি ব্লক নেই, 4টে ব্লক আছে, বাট নিচেটা আটকানোর একটা চান্স আছে, তো একটুখানি সময় দিয়ে ফেলতে হবে। হ্যাঁ, এবার আমাদের কাছে অনেকটা ব্লক ফাঁকা হয়ে গেছে, আরামসে করে ইজিলি লেভেল আমরা কমপ্লিট করে দিতে পারবো। এই বড় রিংটা পড়ে যাবে, ওপরটা আস্তে আস্তে ফেলতে পারবো, আমাদের কাছে 4টে, মানে 2টে ব্লক থেকে এখন 4টে ব্লক ফাঁকা হয়ে শুরু হয়ে গেছে। চলো আরামসে রিংটা পড়ে যাবে, এবার উপরেরটা বারে একটু দুলছে, এটা একটু চাপের বিষয় আছে, বাট এখানটা একটু দেখে শুনে। আচ্ছা ঠিক আছে, একদম হয়ে যাবে এবার, একদম এবার লেভেল কমপ্লিট ইজিলি। টাইমটা একটু দেখা উচিত ছিল, টাইমটা হলো না। চলো ঠিক আছে, আর একবার আমরা ট্রাই করবো লেভেলটা, আরামসে হবে এবার একদম। এবার একটু অন্য পলিসিতে করছি, আগেরবার অন্য পলিসিতে করেছি, তোমরা দেখলে বুঝতে পারছো নিশ্চয়ই, এখানটা একটুখানি চাপের বিষয় আছে একদম, 1টা ব্লক ফাঁকা আছে মাত্র, একটু ভেবে চিনতে করতে হবে। বাঁ দিকেরটা এখন নাড়াচাড়া করবো না, কোনো দরকার নেই, নিচেরটা আগে বাঁ দিকেরটা ক্লিন করবো, তারপর নিচের দিকটা ক্লিন করতে হবে একদম। এইবার এইখানটাই কি করা যাবে, সবুজটা ফেলা যেতে পারে কি? হ্যাঁ, সবুজটাই ফেলতে হবে এখানটায়, কারণ উপরেটা না জাম্প করে দেবে এখানটায়, আরামসে পড়ে যাবে। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইখানে আমি আগের দিন যে ট্রিক্স গুলো ইউজ করতে বলছিলাম সেটা আমি কিন্তু ইউজ করছি, যারা কথা শুনে ট্রিক্স ইউজ করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় ট্রিক্স ইউজ করছি একদম। এবার আমার নিচেটা তো অনেকটা ব্লক ফাঁকা গেছে, নিচেটা আমরা আরামসে ফেলে দিতে পারবো একদম। দেখো আবার আগের পজিশনে চলে এসেছে, আগেরবার যেরকম খুলেছিলাম আবার সেম পজিশনে চলে এসেছে, আবার সেম ভাবে আমরা ইজিলি এটা কমপ্লিট করে দেবো। এবার উপরেরটা সেম ভাবে ফেলো, ডান দিকেরটা ফেলে দিচ্ছে, এবার সেম আগের পজিশন যেরকম ছিল ঠিক সেরকম পজিশনে এসেছে, আবার সেম ভাবে আমাদের ফেলতে হবে একদম, একটু দেখে শুনে ফেলতে হবে। আমাদের কাছে ব্লক বেশি ফাঁকা নেই, মাত্র 2খানা ব্লকই ফাঁকা রয়েছে, উপরটা কিন্তু জাম হয়েছে, উপরটাতে কোনো কাজ হবে না। খুবই ইজি ভাবে আমরা এখানটা কমপ্লিট করে দিচ্ছি, কারণ আগের বার যেরকম দেখেছিলাম আমরা সেরকম ভাবেই চলে এসেছে আমাদের কাছে। এবার আমরা নিচেরটা ফেলে দেবো, তারপরে গোল্ড রিংটাকে আমাদের মেন টার্গেট করতে হবে, গোল্ড রিংটা কি করে ফেলা যায়। ওপরটা ক্লিন হয়ে যাবে, আগের বার ভুল কাজ করেছিলাম, ওপরটা একটু বেঁকে গেছিলো তো রিস্ক হয়েছিল, বাট এবার আর সেই ভুলটা হয়নি। চলে এইবার আমাদের টার্গেট হচ্ছে নিচের গোল্ড রিংটা ফেলতে হবে, কারণ ওটা মেন জিনিস হচ্ছে গোল্ড রিংগুলি একটু উন্নয়ন হয়ে গেলে গোল্ড রিংগুলো বিশাল ডিস্টার্ব করে। চলে এখানে সেম ভাবে আমরা ফেলে দিচ্ছি, এবার আমাদের গোল্ড রিংটা ফেলতে হবে নিচের দিকে, তারপর লং স্টিকটা ফেলবো, দিয়ে আবার আগের মতো সেম পজিশন হয়ে যাবে আমাদের একদম। স্টিকটা লং স্টিকটা যেটা আছে সেটা আরামসে পড়ে যাবে এখান দিয়ে, ইজিলি উপরটা আরামসে পড়ে যাবে। তোমরা যারা নিশ্চয়ই দেখেছো আমি একটা ট্রিক্সটা কিন্তু বারবার ইউজ করেছি, যারা আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারছো কোথায় আমি কি ট্রিক্সটা ইউজ করছি, যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আগের ভিডিওটার, অবশ্যই গিয়ে চেক আউট করবে। চলো এই দেখতে দেখতে আমাদের 22তম লেভেল প্রায় শেষের পথে একদম, আর দোকানের স্টিক আছে, এটা আমরা আরামসে ফেলে দেবো। চলো দোকানের স্টিক আমাদের পড়ে যাবে এবার,
লাল স্টিক রয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমার কত নম্বর লেভেল চলছে। হ্যাঁ আমি জানি আমার গেমগুলো একটু লেট আসছে, স্ক্রুপিন পাজলের গেমগুলো একটু লেট হচ্ছে, কারণ আরো যেসব গেমগুলো আছে সেগুলো আস্তে আস্তে একটা একটা ঢুকছে। তাই একটু ওয়েট করো, সমস্ত ভিডিও আসবে, একটাও গ্যাপ যাবে না। আর তুমি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখাবে নেক্সট ভিডিওতে।